সাইড সিনের জন্য আবার একটা জায়গায় চলে এলাম। আপাতত আছি মোহনার। সিনের জন্য আবার একটা জায়গায় চলে এলাম। আপাতত আছি মোহনার ব্রিজের সাইডে, যাচ্ছি আস্তে আস্তে হেঁটে সমুদ্র সৈকতে। আশা করছি দেখলে ভালো লাগবে জায়গাটা। আমি ফার্স্ট টাইম আসছি, জানি না জায়গাটার মধ্যে কী আছে। যেটা আমার চোখেতে আসবে আমি নিশ্চয়ই দেখাবার চেষ্টা করব। দূরে ছিলাম, আপাতত চলে আসছি। সাইড দিয়ে হাঁটছিলাম, লোকাল কিছু মার্কেট আছে। আর মোহনা থেকে এখান থেকে সমস্ত মাছ আরে সব ট্রাকে করে জায়গায় জায়গায় নিয়ে যাওয়া হয়। আর সাইডে কিছু লোকাল মানে দোকানদানি আরে আছে। দারুণ জিনিস দেখতে পেয়েছি, সব থেকে বড় বড় মাছ। ফ্ল্যাশব্যাক, সমুদ্র থেকে নিয়ে এসছে ধরে। মোহনার সামনে থেকে কিছু লোকাল মার্কেট আছে। এখানকার লোকাল মার্কেট মাছের যতটা সম্ভব গোডাউনটা পাশের দিকে আছে। আমরা যাচ্ছি না কেন, মাছের গন্ধটা প্রচণ্ড। আর সামনে কিছু লোকাল দোকান আরে আছে, এখানে খাবার দাবার সমস্ত সব কিছু পাওয়া যায়। সামনে কিছু মাছ আড়ে পাওয়া যাচ্ছে, ইলিশ মাছ আড়ে। তোমাদের দেখাতে চলেছি যে মানে মোহনা এসে মাছ আড়ে কীভাবে পাওয়া যাচ্ছে। ক্যাংরা না দেখলে হয়, ক্যাংরাটাও আছে। নানা ধরনের ক্যাংরা আরে আছে সামনেতে। সামনে ইলিশ রাখা আছে, ইলিশ কোনো প্রায় 2 কিলো করে সাইজ আছে, 2 কিলো 1 কিলো করে সাইজ আছে। প্রায় 2 কিলো সাইজে 2000 টাকা করে রেট চলছে। দারুণ লাগছে দেখতে। এইটা বিখ্যাত মোহনার মাছ মার্কেট। এখানে সমস্ত মাছই আছে দেখলাম, প্রায় ভেটকি থেকে, পামলেট থেকে, ইলিশ থেকে, আর তার সাথে আলাদা আলাদা জাতের কিছু মাছও আছে যেটা আমি বুঝতে পারছি না। হয়তো নাম দেখলে হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আমি বুঝতে পারছি না। সমুদ্র মাছ তো যার জন্য বুঝে যাচ্ছে।
এটা সব থেকে পুরাতন বাজার মোহনার। প্রচন্ড পরিমাণে পামলেট মাছ বিক্রি হচ্ছে সব থেকে পুরাতন মোহনার মাছ মার্কেট। এখানে সমস্ত মাছই পাওয়া যায়, সমুদ্র জাতীয় যত মাছ আছে প্রায় মাছই পাওয়া যায় এখানে। কি পরিমাণে মার্কেটে ভিড় দেখেছো, সকালের টাইম প্রায় টাইম হয়ে গেছে, ছোটা বাসতে আছে। বড় বড় সাইজের পাপলেট মাছ পাওয়া যাচ্ছে এখানে, দেখো পাপলেট মাছ করে দারুণ লাগছে দেখতে। নিচ্ছি ভেটকি মাছ, সাইজ কিরকম আমাদের ভেটকি মাছ কাটা হচ্ছে, প্রায় 3 কিলোর মতো সাইজ আছে। চুড় বল রা।